আসসালামু আলাইকুম এবং যন্ত্র হিউম্যান অ্যান্ড ম্যাচিনস আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন যন্ত্র ব্যবহার করি কোথাও যাওয়ার সময় কোনো সময় গাড়িতে উঠি আবার কখনো ফ্যান চালাই আবার বিভিন্ন রেফ্রিজারেটারে বিভিন্ন জিনিস পুজো রাখি এগুলি সবই এক রকমের যন্ত্র কিন্তু মানব যদি যন্ত্রের সাথে তুলনা করি তাহলে মানবদেহ হচ্ছে সবচেয়ে বড় রকমের একটি যন্ত্রের সেট তুলনা করা যায় এবং এটি একটি জটিল যন্ত্র। একটি কোষ থেকে শুরু করে সাধারণ একটি কোষ থেকে শুরু করে একজন পূর্ণাঙ্গ মানুষ সৃষ্টি হয়। একটি ছোট ছোট ইউনিট দিয়ে শুরু করে একটি নিজে একটি পূর্ণাঙ্গ যন্ত্র তৈরি হয়। কিন্তু পৃথিবীতে এমন কোনো যন্ত্র নেই যে নিজে নিজে সেটি তৈরি হতে পারে। কিন্তু মানব দেহ হচ্ছে এমন একটি যন্ত্র যন্ত্র যা নিজে নিজে স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হয় যেমন আমরা যদি হৃদপিণ্ডের কথা চিন্তা করি তাহলে রক্তের পরিচালিত করতে সাহায্য করে। এবং গঠিত বজ্রপদার্থ ক্ষতি করে পদার্থ অপসারণে সাহায্য করে এটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করছে এবং যন্ত্রের মতো কাজ করছে তাহলে এটিকে একটি যন্ত্রের সাহায্যের তুলনা করা যেতে পারে একটি জৈব কিন্তু মানব দেহকে যতই একটি যন্ত্রের মধ্যে বলা হোক না কেন এটি পৃথিবীর সবচেয়ে জটিলতম মানব দেহ একটি যন্ত্র এবং এটি তেমনই খুব বিস্ময় বিস্ময়কর তো ধন্যবাদ সবাইকে